একাধিক দাবিতে তরাই চালক সংগঠনের তরফ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দাগাপুর থেকে দার্জিলিং মোড়ে গিয়ে শেষ হয়। এরপর দাগাপুর ট্রাক স্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়। এই দিনের সভায় বিভিন্ন দাবি দাবা নিয়ে চালকদের সঙ্গে আলোচনা করা হয়। সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, পাঁচ দফা দাবি নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল ও সভার আয়োজন করা হলো। দীর্ঘদিন ধরে পাহাড়ে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি, এদিকে বর্তমানে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে লকডাউন হওয়ায় দীর্ঘদিন গাড়ি বন্ধ ছিল। এই পরিস্থিতিতে আগের ভাড়া অনুযায়ী গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এদিন গাড়ি ভাড়া বাড়ানোর পাশাপাশি পাহাড়ে পুলিশ চেকিং এর নামে অবৈধভাবে যে তোলাবাজি চলে তা বন্ধের দাবি এবং টাইগার হিল দেখার জন্য পাহাড়ের পুলিশ কার্যালয় থেকে যে পাস দেওয়া হয় শিলিগুড়িতে সেই ব্যবস্থা করা এবং গাড়ির বীমা মুকুব করার দাবিও জানান তারা।